আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আমিরুল ইসলাম, জেলা নাটোর, থানা বড়াইগ্রাম, গ্রামতাল, সুকন্ডপাড়া। তো হাইব্রিড জাতের পটল দেখেন কি পরিমাণ ধরে সেটা চোখে না দেখলে বিশ্বাস করার মতো না। আমি আপনাদের আজকে একটি বাস্তব প্রমাণ দেখাবো, বাড়ি এক, বাড়ি টু আর এবং আলমডাঙ্গা হাইব্রিড কোন জাতটা ভালো আর কোন জাতটা ফলনে বেশি সেটার প্রমাণ আমি আজকে দেখাবো। আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, কারণ হচ্ছে ইদানিং ইউটিউবের ভিতর অনেক ভণ্ড প্রতারক অনেক ধরনের কথাবার্তা বলতেছে যে কোন জাত ভালো আর কোন জাত খারাপ। যেটা খারাপ সেটা নিয়ে কথা বলতেছে, আর যেটা ভালো সেটা নিয়ে তাদের কোনো প্রশ্ন নাই। কারণ হয়েছে আপনারা বাড়ি এক, বাড়ি টু হচ্ছে খাটো জাত, সমস্ত জমি আপনাদের ঘরে দেখাচ্ছি। এই জাতটা হচ্ছে আলমডাঙ্গা হাইব্রিড জাত। দেখেন পটলের কি লম্বা এবং কি গঠন, পুরোটাই আলমডাঙ্গা হাইব্রিড জাতের। এখানে আমি গাছ লাগিয়ে থেয়েছি খাটো জাতের, যেটা বাড়ি এক, বাড়ি টু ওনারা গল্প দিচ্ছে। এই দেখেন এই পটলটা এক বিঘা জমিতে কিভাবে সম্ভব 20 মণ, 25 মণ সপ্তাহে ওঠানো, কোনোভাবে সম্ভব না। এই কারণে আমি বলতেছি, এই দেখেন এটা হচ্ছে হাইব্রিড জাতের পটল। এই পটল আর এই পটল দেখেন কত কম বেশি, অর্ধেকেরও বেশি কম বেশি। তো কখনোই মিলাতে পারবেন না যে বাড়ি এক আর হাইব্রিড জাতের আলমডাঙ্গা কখনোই এক হবে না। আর আমাদের এটা প্রত্যেকটি পরতে পরতে পটল ধরবে। তা আমি প্র্যাকটিক্যাল প্রমাণ ভিডিওতে, আমার ভিডিওতে কোনো এডিট করা থাকবে না, আমি আমার যেমন ভিডিও জমির যেমন ছবি ওই রকমই পাবেন, আমি কোনো এডিট পছন্দ করি না। দেখেন প্রত্যেকটি পরতে পরতে কি পরিমাণ ধরে আছে। এই জাতের লতা এবং চারা আমি সারা বাংলাদেশে সেল দিয়ে থাকি। আপনারা যদি মনে করেন যে আমার কাছ থেকে এই জাত নিয়ে আপনারা রোপণ করবেন, তাহলে আমার কাছ থেকে এই জাত নিয়ে আপনারা রোপণ করতে পারেন। আমি শীতকালীন অর্থাৎ কার্তিক মাস থেকে শুরু করে টানা 5 মাস আমি চারা বিক্রি করে থাকি। অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, স্ক্রিনে অথবা ডিসক্রিপশন বক্সের ভেতরে একটা নাম্বার দেওয়া থাকবে, 32 নাম্বার, 432, ওই নাম্বারটায় আমার সাথে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম।